আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইজিং নিউজ বাংলা। নিত্য নতুন খবর খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এক সময় খুন করে দুধ দিয়ে গোসল করতেন এরশাদ শিকদার। তার ফাঁসির পর এবার তার মেয়ে নিজেই গলায় ফাঁসি দিয়েছেন। বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। দিনভর মানুষের কোলাহল, সন্ধ্যা নামতে সেখানে নিস্তব্ধতা, স্বল্প আলোয় গায়ে কাটা দেওয়ার মতো অদ্ভুত এক ভৌতিক পরিবেশ। শুধু একটি কক্ষ থেকে মানুষের আত্মচিৎকার শব্দ ভেসে আসছে। হাত পা বাঁধা হতভাগ্য এক যুবকের পা চেপে ধরে রেখেছেন একজন, আরেকজন বড় হাতুড়ি দিয়ে পায়ের উপর পিটিয়ে যাচ্ছেন অবিরাম। থেতলে গেছে সে পা, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দুই পায়ের হাড়। হাতুড়ি রেখে মানুষরূপী দানবটি ধীরে সুস্থে একটি রশি নিলেন, রক্তাক্ত যুবকের গলায় পেঁচিয়ে ধরে টান দিলেন। যুবকটির নাড়াচড়া তখন বন্ধ, নাক মুখ এমনকি চোখ দিয়েও রক্ত গড়িয়ে পড়ছিল। মানুষরূপী দানবটির মৃত্যু যুবকের নাকের কাছে হাতে রেখে নিশ্চিত হলেন প্রাণ নেই। এরপরে তিনি ঠান্ডা হলেন না, হঠাৎ মেঝের উপর পড়ে থাকা যুবকটির বুকের উপর দাঁড়ালেন, লাফাতে শুরু করলেন, পাঁজর ভাঙল বুকে। এরপর বড় এক বালতি দুধ দিয়ে গোসল করলেন। যুবকের লাশ জমাট বাঁধা সিমেন্টের ব্যাগের মধ্যে বেঁধে ফেলে দেওয়া হলো ভৈরব নদে। শতাব্দীর ভয়ঙ্কর সিরিয়াল কিলার খুন্নার কুখ্যাত এরশাদ শিকদারের খুনের নিজস্ব কৌশল এটি। ঠিক এভাবে তিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে মাটি কাঁপিয়েছেন তিনি। তার হাতের মুঠোয় ছিল জনপ্রতিনিধি, প্রভাবশালী রাজনীতিবিদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঠান্ডা মাথায় মানুষ হত্যার পর খাঁটি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন তিনি। যাকে পথের কাঁটা মনে করেছেন তাকে তিনি হত্যা করেছেন। তার সহযোগীও পরবর্তী মামলার রাজসাক্ষী নূর আলমের মতে এরশাদ শিকদার কমপক্ষে 60টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তবে তিনি 24টি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন আদালতের জবানবন্দিতে। 12 বছর আগে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা মামলার রায় কার্যকর করা হলেও মানুষের কাছে তিনি এখনও নৃশংসতার প্রতীক। 1999 সালে নভেম্বরে গ্রেপ্তার হন এরশাদ শিকদার। তখন তার নামে 43টি মামলা বিচারাধীন ছিল, এর অধিকাংশ ছিল হত্যা মামলা। নিম্ন আদালতের বিচারে 7টি হত্যা মামলায় তার ফাঁসি দণ্ডাদেশিত হয় এবং 4টি মামলায় যাবজ্জীবন সাজা হয়। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপতি তার আবেদন নাকচ করে দেন এবং 2004 সালের 10 মে মধ্যরাতে খুলনার জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে টুটপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। কিছুদিন আগে সন্ত্রাসী এশা শিকদারের মেয়ে জান্নাতুর নরিন এশা আত্মহত্যা করেছেন। এ আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী হিসেবে বিক্রমপুরের মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গুলশান থানা পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানিয়েছেন এ তথ্যটি। তিনি বলেন, আত্মহত্যা প্ররোচনাকারী হিসেবে প্লাবন ঘোষকে আসামি করে জান্নাতুর নরেন এশার পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা মামলার আলোকে এ ঘটনার বিভিন্ন বিষয় খতিয়ে দেখছি, তদন্ত চলছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে খুলনায় অবস্থানরত এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা জানিয়েছেন, একমাত্র সন্তানকে হারিয়ে বর্তমানে মানসিকভাবে অনেক বিপর্যস্ত রয়েছি। খুলনায় আমার মেয়েকে কবর দেওয়া হয়েছে, এ বিষয়ে কয়েকদিন পর কথা বলব। আমার মেয়ের এই ধরনের ঘটনার জন্য প্লাবন ঘোষই দায়ী। এই ঘটনার বিষয়ে জানতে চাইলে প্লাবন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। জানা গেছে, জান্নাতুল নরিন এশা সিটি কলেজ থেকে HSC পাশ করলেও পরবর্তী সময়ে কোথাও ভর্তি করা হয়নি তাকে। গুলশান সুবাস্তু টাওয়ারের 9তলায় মা সানজিদাকে নিয়ে থাকতেন জান্নাতুল। 8 মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষের সঙ্গে। এই সম্পর্কে ধারাবাহিকতায় মনোমালিন্যের এক পর্যায়ে বৃহস্পতিবার 3 মার্চ দিবাগত রাতে বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে যুক্ত হয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন জান্নাতুল নরিন এশা। এ ঘটনার পরপরই জান্নাতুলের মা সানজিদা এ ঘটনার জন্য প্লাবন ঘোষকে দায়ী করে আসছেন। প্রসঙ্গত, প্রায় 2 যুগ আগে খুলনার এরশাদ শিকদার ও তার গড়ে তোলা বাহিনীর হাতে একাধিক হত্যার রোমহর্ষক ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন তুলেছিল। মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর 2004 সালে ফাঁসি হয় এরশাদ শিকদারের। সুদর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।